নমস্কার বন্ধুরা, অবশেষে রাজ্যে ফের নিয়োগ হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক নিয়োগের বিজ্ঞপ্তি সোমবার রাতে জারি করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া প্রক্রিয়ার জন্য 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই এর জন্য আবেদন করতে পারবেন। তা আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। এই পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। 1 ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া চলবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন, তারাও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, 2014 সালে যে সমস্ত প্রার্থীদের টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন তাদের নথি যাচাই করা হবে। তা অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে গুগলের সার্চ বক্সে লিখতে হবে www.pe.org অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সমস্ত কাজটা করতে হবে। তা প্রথমত এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে 2014 সালে টেটের রোল নম্বর দিতে হবে এবং জন্ম তারিখও দিতে হবে। পর্ষদের তরফে বলা হয়েছে, এই নির্দেশগুলি অনুসরণ করে ফর্ম পূরণ করতে হবে প্রার্থীদের। আগামীকাল বুধবার থেকে আপনি কিন্তু এই প্রক্রিয়া জমা করতে পারবেন এবং সমস্ত ফর্ম কিন্তু অনলাইনে আপনি জমা করে নিতে পারবেন। তা এই ওয়েবসাইটে আপনি আসার পরে আপনি যদি মনে করেন নোটিফিকেশানটা দেখব, সেটা আপনি দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান 3 নম্বরে কিন্তু দেওয়া হয়েছে। এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু নোটিফিকেশানে কী বলা হয়েছে সমস্ত কিন্তু আপনি পড়ে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন জারি করা হয়েছে 23/11/2020 থেকে। পুরো নোটিফিকেশানটা আপনি নিজের থেকে চেক করতে পারবেন। সূত্রের খবর, মোট 22,500 মতো প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থী আছে যারা গত 2014 সালে টেট পাস করে বসে রয়েছেন। এই প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের মধ্যে প্রাথমিক শিক্ষকের 16,500 শূন্যপদ পূরণ করা হবে। তবে শুধু ডিএলএড প্রশিক্ষণ নয়, যাদের বিএড প্রশিক্ষণ রয়েছে তারাও কিন্তু এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। সূত্রের খবরে বলা হয়েছে, আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখতে চাইছে এই নিয়োগের জন্য কত সংখ্যক ইচ্ছুক প্রার্থী আবেদন জমা পড়ে। 22,500 টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকলেও সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছে পর্ষদ। তার কারণ, এ রাজ্য ছাড়াও পার্শ্ববর্তী অন্য রাজ্য থেকেও আবেদন আসতে পারে। শুধু তাই নয়, যেহেতু চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, এমনটাই মন্তব্য পর্ষদের। অন্যদিকে নতুন করে প্রাথমিকের টেট খুব শীঘ্রই নেওয়া হতে পারে। ইতিমধ্যে প্রায় 2,500,000 আবেদন জমা পড়ে আছে নয়া টেটের জন্য। প্রাথমিক এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার গুরুত্ব দিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, আগামীকাল বুধবার থেকে কিন্তু আপনারা কিন্তু এর জন্য অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। তা আবেদন করার জন্য আপনাকে কিন্তু www.pe.org ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু সমস্ত কাজটা করে নিতে হবে।